আবার জুটি বাঁধলেন সাকিব খান ও ববি। ঢাকার অভিজাত হোটেল নোলুক শিরোনামের ছবির মরদ অনুষ্ঠানে এমনটা জানান ছবি পরিচালক রাশেদ রাহা। অনুষ্ঠানে সাকিব খান বলেন, একদিন আমরা সিনেমা দিয়ে বিশ্বজয় করব। আমার কাছে যেদিন এই ইয়াং প্রযোজক ও পরিচালক এসেছিলেন সেদিনই আমার ভালো লেগেছে। তারা শুধু দুজন নয়, তাদের একটা টিম আছে। তাদের সঙ্গে কথা বলে যখন শুনলাম সিনেমা নিয়ে তাদের পরিকল্পনা, 2018 সালে কেমন চলচ্চিত্র হওয়া উচিত, তখন আমার ভালো লেগেছে। তরুণদের মাঝে ভবিষ্যৎ মনে করেন সাকিব। এ সময় তিনি বলিউডের খানদের উদাহরণ টেনে বলেন, আমরা দেখি মিস্টার খানরা 52-তে এসে নতুন ছেলেদের ডিরেকশনে কাজ করছেন, তরুণের খেলায় হচ্ছে চলচ্চিত্র। আমি তাদের সঙ্গে আছি, আশা করি বাংলাদেশ ছবিকে তারা বিশ্ব দরবারে তুলে ধরবেন। আমার মনে হয় পরিচালক যত বড়ই হোক না কেন, তিনি সবসময় ইয়াং, কারণ তিনি যে স্বপ্নটা দেখেন আমরা সেটা পর্দায় ফুটিয়ে তুলি। আমরা অনেক পরিচালককে দেখেছি যাদের বয়সের সঙ্গে সিনেমার মিল নেই। ছবি দেখার পর মনে হয়েছে, আরে এই বয়স্ক পরিচালক, অথচ আমরা তো একটা তরুণের ছবি করলাম, সে কারণে ডিরেক্টর সবসময় ইয়াং। নতুন পরিচালক প্রযোজকদের প্রশংসা করেন সাকিব খান, এই টিমটি একেবারে বাংলা একটি সিনেমা বানাতে চায়, যে কারণে আমিও তাদের পাশে থাকব। আমি বিশ্বাস করি একদিন বাংলা সিনেমা দিয়ে আমি বিশ্বজয় করব। মহরতে উপস্থিত ছিলেন নায়িকা ববি। তিনি বলেন, খুব সুন্দর একটা গল্প নিয়ে ছবিটি নির্মাণ হচ্ছে। আমি প্রথম যেদিন ছবির গল্পটি শুনি সেদিনই ভালো লেগেছে। আমার মনে হচ্ছে সুন্দর একটি গল্পের জন্য অপেক্ষা করতে পারি। এর আগেও আমি সাকিব ভাইয়ের সাথে জুটি বেঁধে অভিনয় করেছি, সেই ছবিগুলো ভালো ব্যবসা করেছে। আশা করি ছবিটিও সফল হবে। সবাইকে ধন্যবাদ ভালো কাজের পাশে থাকার জন্য। ছবিতে সাকিব খান ও ববি ছাড়াও অভিনয় করবেন ওমর সানি ও মৌসুমী। ছবিটি প্রযোজনা করছে দি হ্যাপি এন্টারটেইনমেন্ট। দর্শক, এই বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে ভুলবেন না। বিনোদন জগৎ সব ধরনের খবরাখবর এবং সাকিব খান সম্পর্কিত সকল লেটেস্ট আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।